ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলির ঘরে আড়াই বছরের পুত্র সন্তান আছে, নাম শেহজাদ খান বীর। 2020 সালের 21 মার্চ পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা। শাকিব খান ও শবনম বুবলির সন্তানের ছবি প্রকাশে এসেছে। শবনম বুবলি উধাও হয়েছিলেন 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকে, সেই সময় নানা গুঞ্জনের ডালপালা মেলেছে। সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী। এই গুঞ্জন অস্বীকার করে গেল বছর জানুয়ারিতে প্রকাশে আসেন শবনম বুবলি। জানান, এতদিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করছেন নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে। গত 27 সেপ্টেম্বর হুট করে ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশে নিয়ে আসে শবনম বুবলি। সেই ছবিতে প্রকাশ্যে দেখা যায় নায়িকার বেবি বাম। এরপর বুবলির মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়। শাকিব খানের সঙ্গে বীর সিনেমার শুটিংয়ের সময় ঢালিউড উত্তাল ছিল বুবলির মা হতে যাচ্ছেন এমন গুঞ্জনে।